নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় রেক্টিফিকেশান রেক্টিফিকেশানের বাংলা কথাটা যদি বলা হয় সেটা হলো এসি কে ডিসিতে পরিণত করা কার মাধ্যমে ডায়োডের মাধ্যমে অর্থাৎ এসি কারেন্টকে আমরা ডিসি কারেন্টে পরিণত করব ডায়োড দিয়ে ইলেকট্রিফিকেশনের দুটো ভাগ আছে হলো হাফ ওয়েব রেক্টিফিকেশন হাফ ওয়েব রেক্টিফিকেশন আর দু নম্বর হলো ফুল ওয়েব হাফ ওয়েব রেক্টিফিকেশনটা কি হাফ ওয়েব রেক্টিফিকেশনটা হলো এসি তরঙ্গের যে দুটি হাফ হয় তার মধ্যে যে কোনো একটি হাফ আমার দিশিতে পরিণত হবে অর্থাৎ এসি তরঙ্গের চিহ্ন আমরা জানি রকম যদি আমার আঁকাটা গোলমাল হয়ে গেল অর্থাৎ এই একটি হাফ এই একটি হাফ এই একটি হাফ এই একটি হাফ তো বলছে হাফ ওয়েভ রেকটিফিকেশনে হয় এইটা তা নাহলে এইটা যে কোনো একটা আমার ডায়ারের মাধ্যমে ডিসিতে পরিণত হবে কেমন হবে যদি আমি ওপর একটা করি ওপর মানে এই চিত্রটা যদি আমি এখানে হাফ ওয়েভ করি তাহলে আমার এই রকম দাঁড়াবে ফুল ওয়েভ তাহলে কোনটা না ফুল ওয়েভ হলো এসি তরঙ্গের এই হাফটাও রেকটিফিকেশন হবে এই হাফটাও রেকটিফিকেশন হবে সেটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন এতে যেমন হাফ ওয়েভে যেমন প্রথমে এলো এখানটা গ্যাপ এলো না আবার এলো আবার এলো না ফুলের ব্যক্তিগুলো তাহলে কি হবে এসি তরঙ্গের দুটো হাফই এদিকে আমার পাওয়া যাবে আউটপুটে এটা হচ্ছে ওয়েভ রেক্টিফিকেশান হাফ ওয়েভ রেক্টিফিকেশানে একটি মাত্র ডায়ড লাগে প্রয়োজন হচ্ছে একটি মাত্র ডায়ড ফুলকটিফিকেশানের দরকার লাগে দুটি অথবা চারটি ডায়ড অর্থাৎ এই ট্রান্সফর্মার থেকে যদি আমি হাফ ওয়েভ রেকটিফিকেশন করতে চাই তাহলে আমাকে এই একটা ডায়ড এন ফোর জিরো সেভেন এই প্রান্তে মানে যেখান থেকে আমার এসি লো বেরুবে অর্থাৎ জিরো বারোর মধ্যে বারো ভোল্ট অথবা জিরোর মধ্যে যে কোনো একটা লাগাতে হবে অ্যানোর দিক এইদিকে লাগাতে হবে এবং ক্যাথর দিক থেকে আউটপুট হবে ডিসি ছুঁচে দেখাল দেখতে পাবে ভালো করে দুশো কুড়ি ভোল্ট ইনপুট মানে ঢুকছে প্রাইমারি এটা সেকেন্ডারি জিরো বারো ভোল্ট ট্রান্সফর্মার তাহলে এখান থেকে একটা পাওয়া যাবে ভোল্টেজ এখান থেকে একটা পাওয়া যাবে এখানে পজিটিভ পাওয়া যাবে এখান থেকে নেগেটিভ পাওয়া যাবে এটা হচ্ছে হাফেকটিফিকের ছবি আর ফুল আমার দু প্রকার একটা হচ্ছে সিটি টাইপ একটা হচ্ছে ব্রিজ টাইপ যাই হোক সিটি টাইপটা আমি আঁকছি অর্থাৎ ফুল ওয়ে হবে সিটি টাইপের দুটি ডায়েট বসিয়ে তার মাথা দুটোকে কাঠ দুটোকে একসঙ্গে জুড়ে দিতে হবে সেখানে তারা পজিটিভ ফল পাবো এবং এই মাঝখান থেকে ট্রান্সফর্মার মাঝখান থেকে নেগেটিভ ফল পাবো অর্থাৎ এই ট্রান্সফর্মার সিটি টাইপ বারো জিরো বারো এইখানে আমাকে ব্রিজ ব্রিজ বলছি ফুল ওয়েভ রেক্টিফিকেশান করতে গেলে আমাকে দুটো ডায়ড লাগাতে হবে একটা একটা ডায়ড ক্যাথোড ক্যাথোড দিকগুলো একসঙ্গে মুড়ে দিতে হবে ক্যাথোড দিকগুলো একসঙ্গে মুড়ে দেওয়া হয়েছে এই অ্যানোড দিকে আমার ট্রান্সফরমারের এই পিনে একটা এই পিনে একটা জয়েন করতে হবে এই পিন আর এই পিনে জয়েন করতে হবে অর্থাৎ বারো আর বারোর সঙ্গে আমার অ্যানোর দুটো যোগ হবে মাঝখানে যে জিরো মাঝখানে জিরো এটা ফাঁকা থাকবে তখন কী হবে আমি এইখান থেকে বারো ভোল্ট পাবো এইখান থেকে বারো ভোল্ট পাবো মাঝখান থেকে আমি জিরো বা নেগেটিভ ভোল্ট পাব সিটি টাইপ ফুলওয়েব হাফ হয়ে এটা হলো এক নম্বর চিত্র হচ্ছে দু নম্বর চিত্র দু নম্বর চিত্র হচ্ছে ব্রিজ টাইপ রেক্টিফিকেশন কটি দেওয়ার লাগবে ব্রিজ টাইপ রেকটিফিকেশনে ফুল ওয়েব রেকটিফিকেশনে হবে ব্রিজ টাইপ ফুল ওয়েব ম্যাক্সিমাম আমাদের কাজে লাগে এই রেকটিফিকেশন ম্যাক্সিমাম চারটে রাউট বসাতে হয় চারটে রাউট বসানোর নিয়ম হলো খুব সহজ নিয়ম একদম ভুলবেন না যেটা শিখিয়ে দিচ্ছি চারটে ডায়ের নিয়ম হলো প্রথমে দুটো ডায়োয়ার ক্যাথড একসঙ্গে জুড়ে দিতে হবে তারপরে দুটো ডায়োডের অ্যানোড অ্যানোড একসঙ্গে জুড়ে দিতে হবে তাহলে আমার দুটো একটা হচ্ছে ক্যাথড জোড়া হয়েছে একদিকে একটা অ্যানোড জোড়া হয়েছে এবার এই দুকে একসঙ্গে জুড়ে দিতে হবে এরকম করে এরকম করে তাহলে আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেল দেখে দিচ্ছি এখানে ক্যাথোড ক্যাথড যোগ হয়েছে এখানে অ্যানোড অ্যানোড যোগ হয়েছে এখানে ছবিতে ক্যাথোড ক্যাথোড যোগ হয়েছে এখানে অ্যানোড যোগ হয়েছে ক্যাথড অ্যানোডে যোগ হবে ক্যাথড অ্যানোডে অ্যানোড ক্যাথডে যোগ হবে অ্যানোড ক্যাথড একটা একটা আচ্ছা ক্যাথর ক্যাথর থেকে পজিটিভ ভোল্ট আউটপুট হবে অ্যানোড থেকে নেগেটিভ ভোল্ট আউটপুট হবে অর্থাৎ এইখান থেকে আমি পজিটিভ ভোল্ট পাবো ডিসি এখান থেকে আমি নেগেটিভ ভোল্ট পাবো ডিসি আর ক্যাতর অ্যানোড জংশনে অ্যানোড জংশনে আমার ট্রান্সফর্মার থেকে এসি ঢুকবে অ্যানোড জংশনে এসি ঢুকবে অ্যানোড জংশনে এসি ঢুকবে আমি তাহলে এই ট্রান্সফর্মার টাইপ ট্রান্সফর্মার তাহলে আমি এখানে লাগাতে পারব কীরকম না এই দুটো পয়েন্টে আমি লাগাবো ভালো করে দেখুন ক্যাথোড অ্যানোড ক্যাথোড অ্যানোড জংশনে ট্রান্সফর্মার একটা পিন লাগাতে হবে এখানে ক্যাথোড আর অ্যানোড জংশনে আর ট্রান্সফর্মার একটা পিন লাগাতে হবে অ্যানোড অ্যানোড থেকে পজিটিভ বল বেরোবে ক্যাথোড সরি ক্যাথর ক্যাতর থেকে পজিটিভ হল বেরোবে আর থেকে নেগেটিভ ডিসি ফল বেরোবে বোঝা গেল বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন যাতে অনেকে ভালো করে বুঝতে পারে আজকে পর্যন্ত এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন